এখন আমার ছেলের সাথে আমি খেলি ক্রিকেটে আমি আর আমার ছেলে ঘরের মধ্যে কখনো যদি আমার মনে হয় সাকিবকে যদি বলা হয় যে সাকিব ক্রিকেট ছাড়া কি করবে আমি বলবো সাকিব আপনার মডেলিং করা উচিত আমি যে বাঙালিদের বিদেশের মাটিতে যে উদ্দীপনা দেখেছি কোনো অংশে বাংলাদেশে যখন একটা বাংলাদেশি খেলা হয় তার থেকে কম না এবং এবার আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে হতে যাচ্ছে আমার মনে হয় উদ্দীপনার মাত্রা আরও বেশি থাকবে আমার তো মনে হয় বাংলাদেশ আমার মনে হয় না ক্রিকেট বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় খেলা এবং ক্রিকেটার এখন অন্যতম বিজ্ঞাপন দেশের ক্রিকেটাররা তারা কোনো কিছু প্রমোট করলেই দেশের পুরো মানুষ অন্যভাবে দেখে আরও ভালোভাবে দেখে এবং খুব সহজে ক্যাচ আপ করে সো তারা যখন প্রমোট করে আমার মনে হয় ডেফিনেটলি মানে আমার খুব ভালো লাগে যে এই ক্রিকেটাররা মডেলিং করছে এবং আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসান তিনি সবচেয়ে বেশি বিজ্ঞাপন করেছে যে কোনো মডেল থেকে বেশি বিজ্ঞাপন করেছে কখনো যদি আমার মনে হয় সাকিবকে যদি বলা হয় যে সাকিব ক্রিকেট ছাড়া কি করবে আমি বলবো সাকিব আপনার মডেলিং করা উচিত সো হ্যাঁ এবং সিসিএলে আছে এবং ক্রিকেটের সেলিব্রিটিরা সবাই আছে এবং এর মাধ্যমে আমি বলবো ক্রিকেটের সাথে সেলিব্রিটিদের আরও বেশি সক্ষমতা বাড়বে আমার সাথে তো সক্ষমতা ছিলই বিকজ আমি তো সবসময় উপস্থাপনা করেছি ক্রিকেটের সাথে আছি মাঠে মাঠে তো দেখেছেন কিন্তু এবার অন্য অন্যভাবে যদি থাকি আমি অন্যভাবে দেখতে পাবো এখন পাকিস্তানে এশিয়া কাপ চলছে এরপরে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ এরপরে বিশ্বকাপ ও মাই গড মানে আমার মনে পড়ে যে 2019 সালের বিশ্বকাপে আমি যখন ইংল্যান্ডে যখন উপস্থাপনা করতে গিয়েছি এবং সেইটার যেই আমি যে বাঙালিদের বিদেশের মাটিতে যে উদ্দীপনা দেখেছি কোনো অংশে বাংলাদেশে যখন একটা বাংলাদেশি খেলা হয় তার থেকে কম না এবং এবার আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে হতে যাচ্ছে আমার মনে হয় উদ্দীপনার মাত্রা আরও বেশি থাকবে এবং এবারে যে ক্রিকেট সিসিএল হচ্ছে এবং এখানে সব সেলিব্রিটিরা থাকছে বাংলাদেশ টিমকে উদ্দীপনা আরও চিয়ার আপ করার জন্য আমার মনে হয় চিয়ার আপটা অবশ্যই কাজে দেবে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ টিম অনেক অনেক ভালো খেলবে অনেকটা ভালো পজিশনে যাবে এখন আমার ছেলের সাথে আমি খেলি ক্রিকেটে আমি আর আমার ছেলে ঘরের মধ্যে ব্যাট বল নিয়ে খেলি সো ওইটা আমার মনে হয় সবচেয়ে বেশি এনজয় করি ক্রিকেট খেলার মধ্যে